বাংলার সিংহ পুরুষগুলো আজকে আমাদের মাঝে নাই, বিশেষ করে যাদের কথা স্মরণ হয়, আমার উস্তাদ বাতিলের আতঙ্ক, মুজাহিদে আজম আল্লামা মুফতি ফজলুল হক আমিনি রহমতুল্লাহি আলাই, বাংলা জমিনে বাতিল যখনই মাথা চাড়া দিয়ে উঠেছে তখনই তিনি জানের রিস্ক নিয়ে বাতিলকে প্রতিহত করার জন্য রাজপথে নেমে পড়েছেন, কথা ঠিক না বেঠি? আজকে তিনি নেই, আল্লাহর এই মুজাহিদ জমিনে থাকলে এই রায় হওয়ার পর কোনদিন নিজের ঘরে বসে থাকতেন না, কথা ঠিক না বেঠি? ভাই আমার, বন্ধুরা আমার, স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, এখনো যদি ডাক আসে আন্দোলনের জন্য, বাবরি মসজিদ রক্ষার জন্য, মাদ্রাসা মসজিদ রক্ষার জন্য, আলেম ওলামা রক্ষার জন্য, নাস্তিক মুরতাদদেরকে প্রতিহত করার জন্য, বাংলার জমিন থেকে বের করার জন্য যদি ডাক আসে নিজের শরীরের তাজা রক্ত দিয়ে কারা কারা সেইটাকে সারা দিবে দেখতে চাই। আল্লাহ পাক কবুল করুন, সকল বলি আমিন। বারা আমার, বন্ধুরা আমার, যদিও দেখতেছি আজকে মুসলমানরা নিষ্পেষিত নির্যাতিত, আমরা যদি তওবা করে বড় হয়ে যাই, আল্লাহকে যদি আপন করে নিতে চাই, আল্লাহর সাহায্য যদি চলে আসে, নাস্তিক মুরতাদ বেঈমানরা সারা পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, কথা ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুন নূহের 10 নম্বর আয়াতে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তওবা করো, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন দয়ালু, গাফফার, তিনি গুনাহ ক্ষমাকারী, রহিম, তিনি দয়ালু। অন্যত্র আল্লাহ পাক বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমরা তওবা করলে তোমরা দুনিয়ার মানুষগুলো সফল কাম হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ সূরাতুল হিজরের 49 নম্বর আয়াতে ঘোষণা করেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীকে উদ্দেশ্য করে বলেন, নাব্বি, হ্যাঁ নবী, দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দিন, নবী খবর দিয়ে দিন, জানিয়ে দিন, নিশ্চয় আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী এবং দয়ালু। কোরআনের আয়াত থেকে শুনলাম, এবার আসুন হাদিস শরীফে, বিশ্ব নবী কি ঘোষণা করেছেন, মিশকাত শরীফ প্রথম খণ্ড 206 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তায়িবু মিনাল যামবি কামান লা যামব লাহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গুনাহ থেকে তওবা করনে ওয়ালা ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায়, এমন বেগুনাহ মাসুম হয়ে যায় যেন সে জীবনে গুনাহই করে নাই। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মিশকাত শরীফ প্রথম খণ্ড
204 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস এসেছে। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني ادم خطاء وخير الخطائين التوابون। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক বনি আদমই কিছু না কিছু গুনাহ করতে পারে, প্রত্যেক বনি আদমই গুনাহগার, আর গুনাহগারদের মাঝে উত্তম গুনাহগার হলো ওই ব্যক্তি যে গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে। সকলে বলি সুবহানাল্লাহ। উত্তম গুনাহগার কে? যে আল্লাহর কাছে কি করে, জোরে বলতে হবে, আল্লাহর কাছে কি করে, তওবা করে। আমরা মনে হয় গুনাহ কেউ করি নাই, যারা আছি একটা গুনাহও কেউ করি নাই মনে হয়, নাকি? এমন কে কে গুনাহ করে নাই, হাত তুলি। ও, তাহলে সবাই গুনাহ করছি, তাহলে মুখে আমরা জবাব দিচ্ছি না কেন? উত্তম গুনাহগার কে? যে আল্লাহর কাছে কি করে। আমার ওয়াজ আপনারা বুঝতেছেন কিনা এটা তো আমার বুঝতে হবে, নাকি? কথা বললে আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। বারামাত আল্লাহর রাসূল হাদিস শরীফে কি বললেন, উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে। আমরা আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি কিনা বলেন, রাজি আছি তো সবাই? বারামাত আল্লাহ পাক রব্বুল আলামিন আদর যত্ন করে আমাদেরকে বানিয়েছেন, অনেক আদর করে আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ বান্দাকে অনেক মহব্বত করেন, কথা ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে মহব্বত করেন না কি বলেন, করেন কি না, কতটুকু করেন, পরিমাণটা কতটুকু? আমার মন গড়া আমি কথা বলছি না, আল্লাহ রাসূলের হাদিস থেকে আসুন জেনে নিই। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 887 নম্বর পৃষ্ঠায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল জালাল্লাহুর রাহমাতা ফি মিআতি জুজইন فأمسك عنده 99 جزءا وأنزل في الأرض جزءا واحدا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়া মায়াটাকে 100 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন, জোরে বলতে হবে মুসলমান, কয় ভাগে ভাগ করেছেন? 100 ভাগে ভাগ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ দয়া মায়া নিজের কাছে রেখেছেন, আর 1 ভাগ দয়া সারা পৃথিবীতে সকল মাখলুকের মাঝে বন্টন করে দিয়েছেন। সকলে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। নিজের কাছে কয় ভাগ রাখলেন? 99 ভাগ, আর 1 ভাগ কার কাছে রেখে দিয়েছেন? সারা পৃথিবীতে বন্টন করে দিয়েছেন সকল মাখলুকের মাঝে। একটু চিন্তা করলেই আমরা বুঝতে পারব, 1 ভাগ মায়া দয়া সারা পৃথিবীর বুকে আল্লাহ পাক বন্টন করে দিলেন। এই 1 ভাগ দয়া মায়া দিয়ে পৃথিবীতে কত মহব্বত, কত মায়া মমতা, কত ভালোবাসা, কত মহব্বত পৃথিবীতে আমরা দেখে থাকি। জঙ্গলের প্রাণীরা একে অপরকে মহব্বত করে, সন্তানকে, তাদের বাচ্চাদেরকে মহব্বত করে, পশু পাখিগুলো মহব্বত করে বাচ্চাদেরকে তাদের, মানুষ আমরাও আমাদের সন্তানদেরকে মহব্বত করি, সন্তানরা মা বাবাকে মহব্বত করে, স্বামী স্ত্রী একে অপরকে মহব্বত করে, এক ভাই আরেক ভাইকে মহব্বত করে, কথা ঠিক না বেঠি? এই সব মিলে কয় ভাগ? 1 ভাগ। একটু উদাহরণ দেওয়া যায়, মা বাবার সন্তান যদি একের পর এক অন্যায় করতে থাকে, অপরাধ করতে থাকে,
সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে মা বাবার কাছে বারবার নালিশ আসে, তোমার সন্তান এই করেছে সেই করেছে। মা বাবা অতিষ্ঠ হয়ে এক সময় সন্তানকে তেজ্য পুত্র করে দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। মনে আছে না নাই? আছে না নাই? আরেকটা কথার উত্তর দিবেন, সন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর মা বাবা খুব আরামে শান্তিতে সুখে শান্তিতে থাকে নাকি না কষ্টের মধ্যে থাকে? কষ্টের মধ্যে থাকে। শুধু তাই না, শীতের রাতে সন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর মা বাবার চোখের ঘুম হারাম হয়ে যায়। কথা ঠিক না বেঠি? শুধু তাই না, মায়ের কথা তো বলাই যায় না, মায়ের কি মহব্বত এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। মা সন্তানকে কতটুকু মহব্বত করে, বাবা মাঝে মাঝে ঘুমিয়ে যায় কিন্তু মার চোখে ঘুম আসে না। বাবা যখন জিজ্ঞেস করে কি গো তুমি ঘুমাও না কেন, মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতে থাকে, সন্তানটা তো তুমি তোমার পেটে রাখুনি, তুমি পিতা আমি মা, দশটি মাস আমার পেটে এই সন্তানটা রাখতে গিয়ে আমার যে কত কষ্ট হয়েছে। মায়ের কষ্ট পৃথিবীর আর কাউকে বলে বুঝা, কথা ঠিক না বেঠি? মা ভুক্তভোগী মাই বলতে পারে, বুঝতে পারে সন্তানের কি মহব্বত। বার আমার বন্ধুরা, আমার এই সন্তান যখন নিজের ভুল বুঝতে পারে, নিজের ভুল বুঝে যখন বাড়িতে ফিরে আসে মা বাবার পায়ে পড়ে কান্না শুরু করে দেয়, এমন কোন নিষ্ঠুর মা বাবা সন্তানকে বাড়ি থেকে বের করে দিতে পারে? কথা ঠিক না বেঠি? বার আমার বন্ধুরা, আমার ঠিক একই রকম আল্লাহর তুলনায় মা বাবার মধ্যে কত স্বল্প, একেবারে কম মহব্বত, তাই সন্তানকে বের করে দিয়ে মা বাবা ঘুমাতে পারে না, চোখের ঘুম হারাম হয়ে যায়, অস্থির হয়ে যায়। যে আল্লাহ তাআলা 99 ভাগ দয়া মায়া নিজের কাছে রেখেছেন, সেই আল্লাহর পথগুলা বান্দা, পথগুলা বান্দাগুলো যখন আল্লাহ থেকে দূরে সরে যায়, নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি অস্থির হয়ে যান। সকলে বলি সুবহানাল্লাহ। মা বাবা যেমন চায় না সন্তান বিপদগামী হয়ে যাক, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন চান না তার কোনো একটা বান্দাও বিপদগামী হয়ে শয়তানের পথে চলে, জাহান্নামে চলে যাক। বার আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক সেই বান্দার পথের দিকে চেয়ে থাকেন। হাদিস থেকে শুনো, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 358 নম্বর পৃষ্ঠা একটি হাদিস এসেছে। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ان الله عز وجل يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها الله الرسول বলেন রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতকে প্রসারিত করে দেন, ডাকতে থাকেন, হে আমার পথগুলা বান্দারা, দিনের বেলায় যারা অন্যায় লিপ্ত ছিলে, পাপাচারে লিপ্ত ছিলে, আসো আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর দিকে ফিরে আসো। দিনের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত প্রসারিত করে দেন আর ডাকতে থাকেন, হে আমার বান্দারা, তোমরা যারা রাতের বেলায় অন্যায় করেছো, পাপাচারে লিপ্ত ছিলে, আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে ফিরে এসে যদি কাটি দিলে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। চিল্লা বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 194 নম্বর পৃষ্ঠা একটি হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল
قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, হে আদমের সন্তানেরা, হে আদমের সন্তানেরা, তোমরা আমি আল্লাহকে যতক্ষণ ডাকতে থাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেই, কোনো পরোয়া করি না। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক আরো ডাকতে থাকেন, হে আদমের সন্তানেরা তোমরা গুনাহ করতে করতে আকাশের মেঘমালা পর্যন্ত যদি গুনাহ করে ফেলো তারপর আমি আল্লাহর কাছে ফিরে আসো, খাটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দেব, কোনো পরোয়া করব না। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক ঘোষণা করতে থাকে, হে আদমের সন্তানেরা তোমরা গুনাহ করতে করতে সারা পৃথিবীকে যদি ভরে ফেলো, সারা পৃথিবী ভরে গুনাহ নিয়ে যদি আমার দরবারে আসো আর শিরিক না করো তুমি, তাহলে আমি আল্লাহ সারা পৃথিবী ভরে ক্ষমা নিয়ে তোমার দরবারে চলে আসবো। সুবহানাল্লাহ। বার আমার বন্ধুরা আমার, শুধু তাই না, আল্লাহ কত দয়ালু, বান্দা যখন সঠিক পথ থেকে বিপথে চলে যায়, শয়তানের পথে চলে যায়, বান্দা যখন জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে চলে যায়, আল্লাহ পাক কত স্থির হয়ে যান, কত স্থির হয়ে যান, হাদিস শরীফ তার প্রমাণ। শুধু তাই না, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 936 নাম্বার পৃষ্ঠায় পরিচ্ছেদের নাম হচ্ছে বাবু দোয়া ইনিসফাল্লাইন, আর একই হাদিস ভিন্ন আলফাজে তিরমিজি শরীফ প্রথম খণ্ড 100 নাম্বার পৃষ্ঠায় পরিচ্ছেদের নাম হচ্ছে বাবু মা জাআ ফি নুজুলির রাব্বি তাবারাকা ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া কুল্লা লাইলাতিন। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ينزل الله تبارك وتعالى إلى السماء الدنيا كل ليلة حين يمضي ثلث الليل الأول আর বুখারী রাওয়ায়েত হচ্ছে حين يبقى ثلث الليل الآخر বারামার আল্লাহর রাসূল বলেন যখন রাতের শেষ ভাগের এক তৃতীয়াংশ বাকি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ পাক তো এমনি আমাদের কাছে সব সময়, আমাদেরকে কেউ না দেখলে গোপনে চলে গেলে এক মালিক, একজন মালিক দেখেন, তার নামটি কি? আল্লাহর নামটা এত আসতে নিলেন, আল্লাহর নাম নিলে গুনাহ হবে নাকি? গুনাহ হবে মনে হয়। আসিম বাজার এমন ফতোয়া কেউ দিছে যে আল্লাহর নাম জুড়ে নিলে গুনাহ হবে? এতগুলো মানুষ আল্লাহর নাম নিবেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহকে খুশি করব। সকলে বলেন তো আমাদের সবচেয়ে আপন কে? এবার বোঝা গেছে যে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট, আমরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ভাইরা আমার, আমাদের সব সময় আমরা যত নির্জনেই চলে যাই না কেন, কেউ আমাদের সাথে না থাকলেও একজন থাকেন, সেই মালিকের নাম কি? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তো সব সময় আমাদের কাছে থাকেন, সব সময় আমাদেরকে দেখেন, তারপরও বিশেষ তাজাল্লি দেন, বিশেষ নজর দেন। এটা বোঝাতে গিয়ে হাদিস শরীফে আল্লাহর রাসূল বললেন, আল্লাহ তাআলা
রাতের শেষ ভাগে প্রথম আসমানে চলে আসেন, এসে ডেকে ডেকে বান্দাদেরকে ডাকেন আর একটা কথা বলেন। শুনবেন কি বলেন? আল্লাহ শুনতে চান? সবাই চায় না, এই কোনার মানুষ চায় না, ওখান থেকে আওয়াজ আসে না। আল্লাহ শেষ রাতে প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে কি বলেন আপনারা শুনবেন? আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, মান দাল্লাযী ইয়াদউনি ফাস্তাজিব লা, কে মন আছো হে দুনিয়ার মানুষ, কে মন আছো আমি আল্লাহকে ডাকবে শেষ রাতে নির্জনে, সারা পৃথিবীর সকল মাখলুক সকল মানুষগুলো ঘুমায়, সেই ঘুমকে আরামের ঘুমকে হারাম করে যে আমি আল্লাহকে ডাকবে, ডাকো ডেকে ডেকে বলো, যা বলো তোমার কথার জবাব আমি আল্লাহ দিয়ে দিই। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, মান দাল্লাযী ইয়াসআলুনি ফাআতিহি, কে মন আছো অনেক প্রয়োজন তোমাদের, কে মন আছো বিপদে আপদের মধ্যে, কে আছো কষ্টের মধ্যে, বিভিন্ন একটা একটা করে আল্লাহ পাক বলতে থাকেন, ডেকে ডেকে বলতে থাকেন, তোমার সমস্যাগুলো আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার যা চাও সব চাওয়াগুলো পূরণ করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, মান দাল্লাযী ইস্তাগফিরুনি ফাগফির লা, কে মন আছো অনেক গুনাহ করেছো, গুনার পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গিয়েছে তোমার, রাতের অন্ধকারে নির্জনে আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। চিল্লা বলি সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার ক্ষমতা কার? জোরে বলতে হবে মুসলমান, কার? আল্লাহ পাক রব্বুল আলামিন গাফফার নাম দিয়েছেন, গাফুর রহমান রহিম, আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করবেন, কথা ঠিক না বেঠি? বাহার আমার বন্ধুরা, আমার আমাদের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার রাসূলদের সর্দার, বিশ্ব নবী হয়ে তিনিও আল্লাহর কাছে তওবা করতেন। বিশ্ব নবী কি করতেন আল্লাহর কাছে? বিশ্ব নবীর তওবা করার দরকার আছে? নবীর কোনো গুনাহ আছে? জোরে বলতে হবে, নবীর কোনো গুনাহ আছে? আমার নবী নিষ্পাপ। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী যদি গুনাহ করত তাহলে মানুষ বলতো, বিশ্ব নবী হয়েই তো গুনাহ করেছে, তা আমরা কি, আমরা তো করবই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জবান দিয়ে সারা জিন্দেগিতে একটা অন্য বড় বড় অন্যায় অপরাধ তো দূরের কথা, একটা মিথ্যা কথাও আমার আপনার নবীর জবান থেকে বের হয় নাই। চিল্লা বলি আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আমরা, কেমন নবীর উম্মত আমরা, তো নিজেদেরকে বুঝতে পারতেছি না, চিনতেছি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 933 নম্বর পৃষ্ঠা খুলে দেখলে দেখতে পারবেন একটি হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাহ ইন্নি লাস্তাগফিরুল্লাহ, ইন্নি লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আর বুখারী শরীফের রাওয়ায়েতে এসেছে 100 মাররা, অর্থাৎ আল্লাহর রাসূল বলেন, আল্লাহর শপথ করে বলছি আমি বিশ্ব নবী হয়ে প্রতিদিন আল্লাহর কাছে, বুখারী শরীফের এবারতে আসছে 70 বার, আর মুসলিম শরীফে আসছে আল্লাহর রাসূল বলেন প্রতিদিন আমি বিশ্ব নবী আল্লাহর কাছে 100 বার তওবা করি। শুকর বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কোনো গুনাহ ছিল না, তিনি 100 বার আল্লাহর কাছে প্রতিদিন তওবা করতেন। আমরা কয়বার করি, কয়বার করি আমরা? তো নবী হয়ে যিনি নিষ্পাপ কোনো গুনাহ নেই 100 বার তওবা করেন, তাহলে আমাদের কয়বার করা উচিত?
আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য বুজুর্গানে দিন বলেন, প্রত্যেকটা মুসলমানের অন্তত পক্ষে প্রতিদিন 100 বার তওবা ইস্তেগফার করা দরকার। রাজি আছে তো সকলে? ইনশাআল্লাহ। ভাইরা আমার, তওবা করব কার কাছে? জোরে বলতে হবে, কার কাছে? আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব সময় প্রস্তুত আছেন। বান্দা যখনই তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খাটি দিলে, তওবা করলে তার তওবাকে কবুল করে নেন। ভাই আমার, বন্ধুরা আমার, অনেকে আছে নিরাশ হয়ে যায়, নৈরাশ হয়ে যায় যে আমি এত বড় পাপি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন? অনেকে বলে না এরকম, বলে কি না? আবার অনেকে বলে, শয়তানে ধোকা দেয় যে আমি তো এখনো যুবক, একটু বৃদ্ধ হব, বিবাহ শাদী করব, এরপরে তওবা করে ভালো হয়ে যাব। আবার অনেকে বলে ছেলে মেয়ে বিবাহ দেই নাই, করাই নাই এখনো, তো ছেলে মেয়ে বিবাহ উপযুক্ত হোক, বিয়ে দেওয়ার সময় দাঁড়িয়ে রাখবো, ভালো হবে, নামাজ পড়ব, এরকম কথা অনেকে বলে কিনা? ভাই জোরে বলতে হবে, বলে কিনা? এক নম্বরের শয়তানের ধোকা। কার ধোকা? আমাদের কারো কাছে গ্যারান্টি আছে যে আমরা কয়েক বছর বাঁচব? বছর তো দূরের কথা, এক মিনিট বাঁচতে পারবো, এই গ্যারান্টি কারো কাছে আছে? সুতরাং শয়তানের কথা মানবো না আল্লাহর কথা মানবো? জোরে বলতে হবে, কার কথা মানবো? ভার আমার, বন্ধুরা আমার, বনি ইসরায়েলের এক লোক, এই ঘটনাটি হযরত মাওলানা ইউসুফ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে বর্ণনা করেছেন। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির খলিফা খাজা নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা বর্ণনা করেন। বনি ইসরায়েলের এক লোক, এক ব্যক্তি 400 বছর মূর্তির পূজা করেছে। কয়শ বছর? জোরে বলতে হবে, কয়শ বছর? 400 বছর মূর্তি পূজা করে একদিন ভীষণ জ্বর হয়েছে। চিন্তা করলো, মূর্তির কাছে 400 বছরে কিছুই চাই নাই, আজকে চাবো সে যেন আমার জ্বরটা ভালো করে দে। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মূর্তির কি জ্বর ভালো করার ক্ষমতা আছে কিনা? জোরে বলতে হবে, মূর্তির ক্ষমতা আছে? বারামার ক্ষমতা কার? পিছনের মানুষগুলো কথা বলছেন না কেন? সর্বময় ক্ষমতার মালিক কে? ভারামার মূর্তির কোন ক্ষমতা আছে? কিন্তু দুঃখের সাথে বলতে হয়, ভারতের মোদি সরকার আল্লাহর সাথে নাফরমানি করতে গিয়ে তার চক্রান্তে সেদেশের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ মুসলমানের ঐতিহ্যবাহী, একটি দুইটি বছর নয়, মুসলমান সেখানে 500 বছর আল্লাহর ইবাদত করেছে। কথা ঠিক না বেঠি? 500 বছর ইবাদত করেছে। সেই মসজিদের জায়গায় রাম মন্দির করবে এই ঘোষণা দিয়ে সারা বিশ্বের 150 কোটি মুসলমানের কলিজার মধ্যে আঘাত দিয়েছে। কথা ঠিক না বেঠি? যে কথা বলতেছিলাম, বনি ইসরায়েলের এক লোক 400 বছর মূর্তি পূজা করেছে। মূর্তি পূজা করতে গিয়ে যখন জ্বর হয়ে গেল, মূর্তির কাছে গিয়ে বলে, আমার জ্বরটা ভালো করে দাও। জ্বর ভালো করার ক্ষমতা কার কাছে? জোরে বলতে হবে, কার কাছে? আল্লাহ পাক জ্বরের ভলিউমটা বাড়িয়ে দিলেন, মেজাজ খারাপ হয়ে গেছে। মূর্তিকে লাথি মেরে পিছনে ফেলে দিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে আসতেছে। রাস্তায় দেখে মুসা আলাইহিস সালাম যেখানে আবাদত করেন সেই আবাদতগাহ, মনে মনে ভাবলো, মূর্তির কাছে চাইলাম কিছু পাইলাম না, এবার মুসার খোদার কাছে চেয়ে দেখি। সেই ব্যক্তি মুসা আলাইহিস সালাম যেখানে আবাদত করেন ওই সময়ের মসজিদ, সেখানে গিয়ে মনটাকে নরম করে আল্লাহকে একটা ডাক দিলেন, ইয়া রব্বি মুসা, হে মুসার খোদা। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার ডাক দেওয়ার সাথে সাথে, একবার দুইবার নয়, 10 বার জবাব দিলেন, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, ও আমার বান্দা,
তুমি আমাকে ডাকতেছো, কেন ডাকতেছো? তাড়াতাড়ি আমাকে খুলে বলো। শুক্র বলি সুবহানাল্লাহ। সেই লোকটা বলল, আল্লাহ আমার জ্বর ভালো করে দাও। আল্লাহ জ্বর ভালো করে দিলে। শুক্র বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডাকার মতো ডাকতে পারলে আল্লাহ সাড়া দেন না? অবশ্যই দেন। যে খাঁটি মুমিন সে বুঝতে পারে, আল্লাহর কাছে চাওয়ার পর, আল্লাহকে ডাকার পর তার অন্তর সাড়া দেয় যে আমার আল্লাহ আমার ডাকের জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার পরের দিন মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম একটু রাগে ছিলেন আমরা জানি। তো বনে ইসরায়েল জাতিটা এমন ছিল, একটু উগ্র উগ্র ভাব। এই জন্য নবীটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুসা আলাইহিস সালামকেও একটু গরম দিয়ে পাঠিয়েছেন। তো ওই লোক মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, 100 বছর 400 বছর আল্লাহর নাফরমানি কেউ যদি করে, মূর্তি পূজা করে, আল্লাহ কি মাপ দিবেন? মুসা আলাইহিস সালাম মাথা ঘুরিয়ে নিছে। ওই লোক নিরাশ হয়ে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে খবর পাঠালেন, ওহি আমদ সোয়ে মুসা আজ খোদা বান্দায়ে মার চেরা কর দি জুদা তু বারায়ে ওয়াসল কর দান আমুদি নে বারায়ে ফসল কর দান আমুদি। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তোমাকে আমি পাঠিয়েছি আমার পথ ভোলা বান্দা গুরুকে ডেকে তুমি সঠিক পথে নিয়ে আসবে, আমি আল্লাহর কাছে নিয়ে আসবে। আমার পথের বান্দা গুলোকে বিপদগামী করতে, রাস্তা থেকে সরাতে আমি আল্লাহর সাথে যে সম্পর্ক হয়েছে, আমি আল্লাহর এই সম্পর্ক থেকে দূরে সরানোর জন্য পাঠাই নাই। ভার আমার বন্ধুরা আমার এজন্য কই বলেন, বাজা 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 হর আছে হস্তি বাজা গর কাফের ও গেবরো বুত পুরস্তি বাজা ই দরগা মা দরগা না উমিদি নি সদবার গর তোবা শিকস্তি বাজা। কই বলেন, ফিরে আসো ফিরে আসো ফিরে আসো, তুমি যত বড় পাপী হও না কেন, যত বড় নাফরমান হও না কেন, আর তুমি ফিরে আসো আল্লাহর দরবারে। মন দরবার তুমি আল্লাহর দরবারে এসে খাটি দিলে তওবা করে আল্লাহকে যদি রাজি খুশি করতে পারো, আল্লাহর দরবার থেকে খালি হাতে ফিরে যেতে হয় না। কথা ঠিক না বেঠি? কার দরবারে চাবো আমরা? জোরে বলতে হবে, কার? নাকি মাজারে গিয়ে চাবো? হ্যাঁ, খাজা বাবার কাছে চাবো? ল্যাংটা বাবা, পাগলা বাবা, বাবাদের দেওয়ার কোন ক্ষমতা আছে? জুড়ে বলেন, ক্ষমতা কার? সব আমাদের প্রয়োজন, যত প্রয়োজন আছে কার কাছে চাবো আমরা? আল্লাহর কাছে। ভাই আমার বন্ধুরা আমার, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠা একটি হাদিসে কুদসি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আবিদি বি ওয়া আনা মাহু হিনা ইয়াযকুরুনি ইন দাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন দাকারানি ফি মালাইহি যাকারতুহু ফি মালাইহিম খায়রুম মিনহুম وإن تقرب مني شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت منه باعا وإن أتاني يمشي أتيته هرولة. আল্লাহ পাক হাদিসে কুদসিতে ঘোষণা করেন, আমার বান্দারা আমার প্রতি যেমন ধারণা করে আমি আমার বান্দার সাথে তেমন আচরণ করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ধারণা কি করতে হবে? সঠিক করতে হবে, ভালো ধারণা পোষণ করতে হবে। এরপর আল্লাহ পাক বলেন, আমার কোন বান্দা যদি মনে মনে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ আমার কুদরতি মনে বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আমার বান্দা যদি কোন মজলিসে কোন মাহফিলে আমি আল্লাহর কথা স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেয়ে উত্তম মজলিস উত্তম মাহফিল ফেরেশতাদের মাহফিলে সেই বান্দার কথা আলোচনা করি। সুবহানাল্লাহ। আমার কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হয়,
আমি আল্লাহ তার দিকে এক হাত অগ্রসর হয়ে যাই। আমার কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে দুই হাত অগ্রসর হয়ে যায়, আমি আল্লাহ বান্দার দিকে, বান্দা যদি এক হাত অগ্রসর হয় আমি আল্লাহ দুই হাত অগ্রসর হয়ে যাই, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ তা বান্দার দিকে দৌড়ে দৌড়ে যেতে থাকি। সুবহানাল্লাহ। এর অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহর রহমত সে বান্দার দিকে দ্রুত অগ্রসর হয়ে যায়। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর পথে ফিরে আসার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের দুশমন, আল্লাহর দুশমন ছিলেন কারুন। কারুনের নাম শুনছেন আপনারা? কারুন আল্লাহর দুশমন ছিল না, বন্ধু ছিল, দুশমন। অনেক সম্পদশালী ছিল, অনেক বড় সম্পদশালী ছিল। তো আল্লাহর সাথে নাফরমানি করেছে। তাকে জিজ্ঞেস করলে যে তুমি এত সম্পদ কোথায় পেলে? সে বলে, এই সম্পদ আমি আমার জ্ঞান দিয়ে, আমি আমার বুদ্ধি দিয়ে কামাই করেছি। কত বড় নাফরমান! চিল্লে বলেন নাউজুবিল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন নাউজুবিল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহর নামটা আসতে নিতেছেন, এটা কিন্তু মানানসই হচ্ছে না। আল্লাহ যত বড় তার নামটাও তো বড় করে নিতে হবে। আমাদের সব কিছুর মালিক কে? আমার সম্পদের মালিক, সন্তান সন্ততির মালিক, সারা পৃথিবীর মালিক কে? সকল সৃষ্টির মালিক আল্লাহ। তো কারণ বললো আমি মালিক। সেই কারণ মুসা আলাইহিস সালামকে বেইজ্জতি করার চেষ্টা করলো, একটা ফোন দিয়ে আসলো। কারণ চিন্তা করলো মুসা আলাইহিস সালামের এত সুনাম, কারণ ভাবলো যে একটা প্রসেস করে মুসা আলাইহিস সালামকে বেইজ্জতি করতে হবে। কিভাবে? একজন মহিলাকে ঘুষ দিয়ে মুসা আলাইহিস সালামের নামে যেন অপবাদ দেয় জন্য ঠিক করলো। কারে অপমান করতে চাইলো? মুসা আলাইহিস সালামকে। ভারামার সম্মান দেওয়ার মালিককে? আমরা এতগুলো মানুষ, বিশাল মাহফিল, কিন্তু আমরা, আমাদের আওয়াজটা কিন্তু মুসলমানের মতো হচ্ছে না। আপনারা ভয় পান নাকি? আল্লাহর নাম নিতে ভয় পান? মুসলমানের দেশে যদি আল্লাহর নাম নিতে ভয় পান, ইহুদি খ্রিস্টানের দেশে কি অবস্থা হবে? ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আবার অসম্মানী করার মালিকও আল্লাহ। সেই কারণ চলে গেছে, কিন্তু কারণের ছেলেপেলারা এখনো দুনিয়াতে আসে না নাই? অনেক মানুষ ক্ষুধাদ্রোহী, তারা আল্লাহর সাথে নাফরমানি করে, ইজ্জত সম্মানওয়ালা মানুষদেরকে বেইজ্জতি করতে চায়। কথা ঠিক না বেঠি? ভাড়া আমার, বন্ধুরা আমার, যারা আলেম ওলামাদের বেইজ্জতি করতে চায়, যারা আল্লাহ ওয়ালাদের বেইজ্জতি করতে চায়, কষ্ট দেয়, সারা পৃথিবীর সকল মানুষ মিলেও যদি চেষ্টা করে তাহলে পারবে। ক্ষমতা কার? আল্লাহর। বুঝতে হবে বারামার যে কথা বলতেছিলাম, কারণ মুসা আলাইহিস সালামকে বিজ্জুতি করতে চাইলেন। মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে তার নবীকে জানিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম অনেক কষ্ট পেলেন মনের মধ্যে, যে আমি আল্লাহর কাজ করি, কোনো অন্যায় করি না, আমাকে তুমি বেইজ্জতি করতে চাও? মনে কষ্ট পেয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক মাটিকে মুসা আলাইহিস সালামের অনুগত করে দিলেন, অনুগত করে দিলেন, যে ওই সময়ের জন্য মুসা আলাইহিস সালাম মাটিকে যা অর্ডার দিবেন মাটি তাই শুনবে। কারণ যখন বেইজ্জতি করার জন্য প্রস্তুত হয়ে গেল, মুসা আলাইহিস সালাম আল্লাহর ক্ষমতা বলে মাটিকে বলল, মাটি তুমি কারুনকে সম্পদ সহ তোমার ভিতরে নিয়ে নাও। সকল বলি নাউজুবিল্লাহ, সকল বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কারুনকে কেউ রক্ষা করতে পারলো না। এই কথা বলার সাথে সাথে কারুন তার সম্পদ সহ মাটির নিচে চলে যেতে লাগলো। এবার কারুন বুঝে ফেলছে, ধরা তো খেয়ে গেছে। কি বুঝলো? ধরা খেয়ে গেছি। আমরা অনেকে বলি যে আল্লাহর এত বড় বড় নাফরমান দেখা যায়, কেন আল্লাহ শাস্তি দেন না? তারাও তো আল্লাহর বান্দা, আল্লাহ পাক তাদেরকে সুযোগ দেন। কি দেন? সুযোগ দেন, ভালো হয় কি না? কারণ কি কেউ রক্ষা করতে পারছে?
পারে নাই। কারণ এবার মুসা আলাইহিস সালামকে খুব অনুনয় বিনয় করতে লাগলো যে মুসা আমাকে মাফ করে দাও, আমি আর অন্যায় করব না, এই শেষবারের মতো আমাকে মাফ করো, আমি আর অন্যায় করব না। অনেক কাকুতি মিনতি করলো। মুসা আলাইহিস সালামের মনটা একটু শক্ত ছিল, তিনি ক্ষমা করেন নাই। কি করেন নাই? ক্ষমা করেন নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালোভাবে বুঝতে হবে, যারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, আমরা দেখতে পাই তারা খুব ভালো আছে, আসলে ভালো নেই। আল্লাহর পাকরাও যখন চলে আসবে আল্লাহর হাত থেকে, কোন কাফের মুঠমুঠা এবার কারণ সম্পদ সহ মাটির নিচে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ওহি পাঠালেন, হে মুসা, কারণ তোমার কাছে এত অনুনয় বিনয় করলো, কারণ তোমার কাছে একটু দয়া মায়ার জন্য ভিক্ষা চাইলো, এতবার অনুনয় বিনয় করলো, তুমি ক্ষমা করো নাই, কারণ তোমার কাছে এত অনুনয় বিনয় না করে আমি আল্লাহর কাছে যদি একটি বার ডাক দিত আমি আল্লাহকে, আমি আল্লাহ কারণ যত বড় নাফরমান হোক না কেন, আমি আল্লাহকে একবার ডাক দিলে, একবার আমি আল্লাহর কাছে মাফ চাইলে, আমার জাতের কসম করে বলি আমি কারুনকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ, কত বড় দয়ালু আল্লাহ। এই জন্য কবি বলে, হুসনে জাহির পর আগর তু জায়েগা আলমে ফানি সে ধোঁকা খায়েগা, ইয়ে মুনাক্কশ সাপ গে ডস জায়েগা, তওবা করলে ওরনা তু পছতায়েগা, এক দিন মর না হে আখির মৌত হে, কর লে জো করনা হে আখির মৌত হে। ভাই আমার, বন্ধুরা আমার, এই ধ্বংসশীল দুনিয়ার চাকচিক্য দেখে আমরা যদি দুনিয়ার পিছনে দৌড়াই তাহলে দুনিয়া আমাদেরকে ধোঁকা দিবে। কি দিবে? ধোঁকা দিবে। ভারামার, এই জন্য মৃত্যু আসার আগে তওবা করতে হবে। কি করতে হবে? জোরে বলুন, কি করতে হবে? তওবা করে ভালো হয়ে যেতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। মৃত্যু চলে আসলে সেই তওবার কোনো মূল্য নাই। আজরাইলকে দেখলে তারপরে তওবা করলে চলবে? সেই তখন তওবার দরজা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। মৃত্যুর আগে তওবা করতে হবে। সূরাতুন নিসা 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউত قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار বারামার বিস্তারিত তর্জমা করার সময় নেই। আয়াতে আল্লাহ পাক যা বুঝাতে চেয়েছেন, আজরাইল আসার আগে তওবা করতে হবে। আজরাইল চলে আসলে পরে তুমি যদি তওবা করো, এই তওবা আল্লাহর কাছে যাবে না। সকল বলি নাউজুবিল্লাহ। শুধু তাই না, একই কথা সূরাতুল মুমিনের 84 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদাহ ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ইমানুহুম লাম্মা রাআউ বাসানা। ইয়াতু আল্লাহ পাক বললে, আজরাইল চলে আসলে আজরাইলকে দেখে যদি আমরা তওবা করি, এই তওবা আল্লাহর কাছে পৌঁছবে না, এই তওবা আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং মুসলমান বলতে চাই, তওবা কখন করব আমরা? কখন? 10 বছর পরে? কখন করব? এখন আমরা তওবা করতে কে কে রাজি আছি? আল্লাহকে হাত তুলে দেখায় নারে তাকবীর, সবাই বলতে হবে নারে তাকবীর। আমরা সকলে এখন থেকে তওবা করে ভালো হয়ে যাবে, সকলে রাজি আছো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তওবা করার কিছু নিয়ম আছে।
আমি গুনাহ করব। অনেক মানুষ মুসলমান ধোকা খেয়ে যায়, কিভাবে? যে আল্লাহ তো গাফুর আসেনি, রহমান রহিম, আর নবী সুপারিশগার তো আসেনি, সুতরাং আমি গুনাহগার, যত পারি গুনাহ করতে থাকি। এটা বলছেন আল্লাহ? আল্লাহ কি গুনাহ করতে বলছেন না গুনাহ ছাড়তে বলছেন? নবী কি বলছেন? যে তোমরা গুনাহ করো, আমি নবী আসি, জান্নাতে নিয়ে যাব, এটা বলছেন? সকল অন্যায় থেকে বাঁচার জন্য আল্লাহ এবং তার রাসূল ঘোষণা করেছেন কথা ঠিক না বেঠিক। কিছু শরীয়ত কাকে বলে? কিছু কাজ করতে বলেছেন, আর কিছু কাজ অন্যায় অপরাধ এগুলো করতে নিষেধ করেছেন। সুতরাং তওবা কিভাবে করব? এতদিন যা গুনাহ করছি তা থেকে আমাদের বাঁচতে হবে। তওবা করার তিনটা শর্ত আছে, কয়টা শর্ত জোরে বলতে হবে? কয়টা? তিনটা শর্ত। প্রথমে একটা আয়াত বলে নেই, সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া তোমরা আল্লাহর কাছে তওবা করো। কার কাছে? আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? কেমন তওবা? মিথ্যা তওবা না সত্য তওবা? এমন তওবা করবা, তওবা তান নাসুহা, অন্তর থেকে তওবা করবা, খাটি দিলে আল্লাহর কাছে তওবা করবা। খাটি দিলে তওবা করতে হবে। তওবা করার শর্ত তিনটা। এক নাম্বার, আইয়ানদিমা আলাইহা, যে গুনাহ আমরা করেছি আমাদের গুনার উপর লজ্জিত হতে হবে। কি হতে হবে? লজ্জিত হতে হবে যে আমি যে গুনাহ করেছি, ভালো কাজ করি নাই, অন্যায় করেছি। ঠিক আছে ভাই? দুই নাম্বার শর্ত, এই হকলি আনিল মাসিয়া, যেই যেই ধরনের গুনার মধ্যে লিপ্ত আছি সেই গুনাগুলো নগদ ছেড়ে দিতে হবে। গুনাহ ছাড়তে রাজি আছি তো আমরা? সকলেই রাজি? তবা কবুল হওয়ার জন্য দুই নাম্বার শর্ত, গুনাহ ছাড়তে হবে। তিন নাম্বার শর্ত, আইয়াজিমা আজমান জাজিমান আন লা ইয়াউদা ইলাইহা। তিন নাম্বার শর্ত হচ্ছে, দৃঢ় সংকল্প করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে যে এখন পর্যন্ত যে গুনাহ করেছি সামনের জিন্দেগিতে আর একটা গুনাহও করব না। এই প্রতিজ্ঞা করতে রাজি আছি না আমরা সকলে ইনশাআল্লাহ? সকলে তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তওবা করতে হবে। অল্প সময়ে আসলে তো কথা, একটা আলোচনার বিষয়বস্তু শেষ করা যায় না। তারপরেও আল্লাহর কোরআন এত পাওয়ারফুল এবং এত কার্যকরী ঔষধ যে একটা আয়াত একটা হাদিস যদি আমল করি তাই যথেষ্ট হয়ে যায়। অসংখ্য আয়াত হাদিসের মাধ্যমে, কোরআন ও হাদিসের মাধ্যমে সরাসরি কোরআনগুলো হাদিসগুলো আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআনের আয়াত হাদিসগুলোর উপর আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। ধন্যবাদ হযরত আল্লামা কারী মঞ্জুর হক সাহেব, উনি অত্যন্ত কোরআন এবং হাদিসের মাধ্যমে বয়ান করছিলেন। সম্মানিত তাওহীদি জামাত, আমরা এখন এশার নামাজ আদায় করব, এখানে জামাত হবেন। আপনাদের প্রচুর ছেড়ে এখানে চলে আসুন, আমরা এশার নামাজ মাহফিলে আদায় করবো ইনশাআল্লাহ।